নিয়ে নিয়েছি আমি না আজকে ঘুগনিতে আলু দেইনি, যেহেতু মটর অনেকটাই ছিল। আমি তো চলো খেতে তো দিয়ে দিয়েছি বাবুকে আজকে। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আশা রাখি তোমরা পুরো ব্লগটার সাথে থাকবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর সকাল এখন বাজে 10:15, এমন কিছু সকাল নেই এখন। তো এখানে আমি বসিয়েছি ডালটাকে সেদ্ধ হতে, এখানে মসুর ডাল দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আজকে একটু অন্যরকম করে একটা ডাল করার ইচ্ছে আছে, জানি না কতদূর কি হবে। আর এখানে ঘুগনির মটরটা সে মানে ভিজিয়ে রেখেছি, রাত্রে ঘুগনি করার ইচ্ছা আছে। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি হালকা একটা লিপস্টিক লাগিয়েছি একদম নিউড কালারের, এই দেখো। তো একদম হালকা একটা নিউড কালারের লাগিয়েছি কেন বলো তো, কালকে জুডিও থেকে এই লিপস্টিকটা কিনেছি, এটার কালারটা হচ্ছে এই যে কালারটা চকলেট চকলেট কালার, একদমই পারফেক্ট নিউড কালার যেটাকে বলে। এই দেখো ট্রু নিউড লেখাই রয়েছে এখানটাতে, তো দেখা হয়তো যাবে না এত ছোট। তো কেন বলো তো, আমার না ডিপ কালার প্রায় 3-4 মতো আছে, নিউড কালার একটাও ছিল না। দিনের বেলা না ওই লাল ওইসব গোলাপি এইসব লিপস্টিক পরতে ঠিক ভালো লাগে না, তো একটা হালকা নিউড কালার কিনেছি। তবে যা পরে বুঝলাম শুধু এটাকে অ্যাপ্লাই করা যাবে না, এটার সাথে আরও একটা এরকম কিছু লিপস্টিক একটু অ্যাড করতে হবে, তো এটা পরে এক্সপেরিমেন্ট করে নেবো। আর কিনেছি একটা জুডিওর কাজল, 79 টাকা, 79 রুপিসে চলছিল যেটা, সেটা একটু কিনে নিলাম। ও এমনিতে তো আমি যেটা ইউজ করছিলাম সেটা বোধহয় মেবলিনের ছিল না কিসের ছিল, ওটাও প্রায় শেষের দিকে, তো একটা কিনেই নিলাম, দেখা যাক কাজলটা কেমন। তো রিভিউ তো ভালোই থাকে জুডিওর, যাই হোক আরেকজন কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, তিনি এখনো ঘুমাচ্ছেন, তাকে ডাকবো 11টার দিকে ডাকবো আজকে। এখানে কালকের এইটুকু কুমড়ো বটি রয়েছে, এটাকে পরে গরম করবো যখন ওই সার্ডিন মাছটা ভাজবো খাওয়ার টাইমে। আর এখানে ডালটা হয়ে গেছে, তোমরা তো ডালটা দেখতেই পেলে, তো ডালটা ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ এটাকে তো পরে সেদ্ধ করবো, দেখো মোটামুটি ভিজেই এসেছে, তো চলো ওকে চাটা দিয়ে ডাক দিই। এখন বাজে 12:15, আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ। দেখো গ্যাস ট্যাসও আমি ঘষে মেজে দিয়েছি, এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, এত তাড়াতাড়ি তো ভাত বসাবো না তাই। আর এখানে আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে, আজকে আর অত শুকনো করিনি, তাহলে ভাত মারতে পারবে না, ডালটাও শুকনো তো আজকে। আর এখানে আমি সার্ডিন মাছটাকে এই যে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, তো এটা থাক, আর পরে এটাকে সেদ্ধ বসাবো আর কুমড়ো বটিটাও গরম করবো। তো চলো এগুলো চাপা দিয়ে এখন যাই, অলরেডিও আলমারি থেকে বার করা শুরু করে দিয়েছে। এই হচ্ছে এখন খাটের অবস্থা, বাপরে বাপ, বেজে গেছে 1:05, গিজারে সুইচ দেওয়া হয়েছে। এখন আমি যাব স্নানে, তার আগে ঘরটা মুছে নিলাম, আমি পুরো ভেজা তো পাড়াতে কেমন একটা লাগছে। যাই হোক এবার ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব, পুজোটা দিয়ে দিয়ে মাছটা ভেজে, ততক্ষণে প্রমীরও স্নান হয়ে যাবে, ও আজকে বাথরুমটা একটু ঘষবে পরিষ্কার করবে, আলমারি গোছানো কমপ্লিট হলো, ও সাহায্য করলো বলে তাই 1.5 ঘন্টায় হলো, নাহলে তাও হতো না 1.5 ঘন্টা। হ্যাঁ আমি যাওয়ার আগে থেকে ও 11:30 থেকে মোটামুটি নামিয়ে শুরু করে দিয়েছে, আমি 12:15, 12:00 দিকে গিয়ে ওকে জয়েন করেছি এই আর কি।
তো চলো আর লেট করব না, ভাতটা বসাই, বসিয়ে স্নানে যাই আমি। কদিন ধরে আমার ঘরে কাজও হচ্ছে, বাপরে বাপ। কালকে ইচ্ছে আছে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করার। আমি কাপড় ঠাপড় পাল্টে দেবো, কিন্তু কি বলতো, সিংহাসনের মাথাটা আবারও একটু ধুলো পড়ে, সেটা তো আমি ঝেড়েই দিই, কিন্তু ওই আর কি করেই ফেলবো। একেবারে যখন করছি সব কাজ বাজ তখন করে নেব। তো চলো, খেতে তো দিয়ে দিয়েছি বাবুকে আজকে, মাছ টাছকে বেশ মশলা টশলা মাখিয়ে ভেজেছি, তাই জন্য বেশ কড়াও ভেজেছি, ভালোও লাগছে। আর ডালটা দেখো এরকম দেখতে হয়েছে, শুকা শুকা বেশ। তো ওকে দিয়ে দিই, তারপর আমারটা নিয়ে আসি। এখন বাজে 7:45 মতো, ক্রমে আমি একটু বেরোচ্ছি, যাবো ডিমার্টের ওই দিকটাতে, একটু কালেকশনের ওই দিকটাতে যাবো। কোথায় কি কালেকশন আছে না আছে এসবই দেখে বেড়াচ্ছে এই আর কি। তো আজকে একটু বাজারের দিকেও যাওয়ার ইচ্ছে ছিল, তো প্রবীণ বললো আর বাজারের দিকে গিয়ে কাজ নেই, তো সামনে দোকান থেকে দেখি কিছু একটু এনে নেব। আর মূলত এখন যাচ্ছি একটু প্রথমে দেখি ডিমার্টে যাবো, আর তারপর যাবো ওম কালেকশনে। আজকে যেহেতু 2রা অক্টোবর, সব অফিস ফাফিস ছুটি, প্রচুর বাইক স্কুটি আমি দেখতে পাচ্ছি ভেতরে, তার মানে প্রচণ্ড ভিড়। প্রমিকা আমি বললাম আজকে আমি আর ওম কালেকশন যাবো না, ডিমার্ট থেকে আমি বাড়ি যাব। কিছু নেওয়ার সেভাবে ওম কালেকশন থেকে ছিল না, এমনি আমরা একটু যেতাম, ব্যাস। আজকে আর ওখানে যাব না, আর যাবই না ওই দিকটাতে, কারণ এই বাইকগুলোও বেরোচ্ছে, আর তার উপর রাস্তাতেও দেখলাম ভালোই জ্যাম ঠ্যাম রয়েছে ওই দিকটাতে, ওম কালেকশনের দিকটাতে। তো ওই জন্য যাবো না, ডিমার্ট ঘুরেই একটু বাড়ি চলে যাব। মা বাইকটাকে দেখো, ডিমার্ট থেকে চলে এসেছি আমি, যাচ্ছি এখন নিচের ওই সবজির দোকানটাতে, দেখি কি সবজি টবজি পাই একটু, আর ঠাকুরের জন্য ফুলও নেব। দুদিন ধরে না ফুলটা নেই ঠাকুরে, ওই নীলকণ্ঠ দিয়েই আমি পুজো দিচ্ছি দুদিন ধরে, সব ঠাকুরকেই নীলকণ্ঠ দিয়ে রেখে দিচ্ছি, কি করব, ফুলটা নিতে আসা হচ্ছে না। তো এখন ফুলটা নেব, আর দেখি সবজির দোকানে কি সবজি পাই। প্রমিকে ডিমার্ট থেকে এসে ওপরে পাঠিয়ে দিচ্ছি, বাপরে বাপ, ডিমার্টে লোকের মাথা আজকে লোকে খাচ্ছে, প্রচন্ড ভিড় ছিল। এখানে হচ্ছে আমার রাতের জন্য ঘুগনি, হয়তো দেখে মনে হচ্ছে শুধু জল না, জল না মটরটাও রয়েছে নিচে। আসলে ওই পাউরুটি দিয়ে খাবে তো, ও সবসময় বলে একটু ঝোল বেশি দেবে, তো জল ঢেলে ঢেলেও আমি আর পারি না। যাই হোক, ভাজা মশলাও দিয়েছি, আর নামানোর আগে একটু ধনে পাতা দেব, তো এটা একটু ফুটতে থাকুক, আমি ধনে পাতাটা গুছিয়ে নিই, আর খাওয়ার সময় কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আমি না আজকে ঘুগনিতে আলু দেইনি, যেহেতু মটর অনেকটাই ছিল, আমি আজকে পুরো মটরটুকুই শেষ করলাম, থেকে গেলে না পোকা ধরে যাবে, ঠিক সেই কারণেই আর কি। তো এটা ওর, এটা আমার, আমি কাঁচা লঙ্কাটা না ডাইরেক্ট ওভাবে চিবিয়ে খেতে পারি না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা নেই না কখনোই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, গুড নাইট বলারও পালা, আজকে আরও একটা দিন শেষ হলো। তো আস্তে আস্তে আমারও দিন এগিয়ে আসছে কলকাতা যাওয়ার। তো কালকে কি কাজ করব না করব এখনো ভাবিনি, তবে ঠাকুরের সিংহাসনের ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, বাকি সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, তাই তো? আর কিছু বাকি রয়েছে, মনে তো পড়ছে না আমার আপাতত। তো এখনো সেরকম ভাবে কোনো কাজ এগিয়েছে, মানে কলকাতা যাওয়ার কথা বলছি, সেই দিকটা থেকে কিছু এখনো হয়ে ওঠেনি, তবে আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর বাপরে বাপ, ডিমার্টে আজকে যা ভিড় ছিল, আর তেমন ছিল রাস্তাতে ভিড় যে আমরা তো আর তারপর ভাবলাম যে না আর ওম কালেকশনের দিকে যাবই না, আমরা বাড়ি চলে যাই ডিমার্ট থেকে বেরিয়ে। বাপরে বাপ, প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড। আর প্রমি আজকে একটা জলের বোতল কিনেছে, প্রমি একটু আনোটা, ডিমার্টে না জলের বোতলগুলো বেশ ভালো লাগে। তবে আজকে বাবু আমি সবসময় 21 টাকা 29 টাকার বোতলই আনি, তবে আমি জানি না এগুলো শ্যাম বাজারেও হয়তো পাওয়া যায় এই ধরনের বোতলগুলো। এই যে বাবু এরকম একটা বোতল কিনেছে, মাই বটল লেখা রয়েছে, আবার তো বলছে এটা আমি অফিসে নিয়ে যাবো, আমি বলছি অফিসে নর্মাল বোতলে নিয়ে যাও, বেকার এই কাচের বোতলগুলো না অফিসে টিকতে চায় না। তো এই আর কি, এটা নিয়েছে 99, ওর পছন্দ হয়েছে, আমি বলছি না
তো অনেকদিন ধরেই একটা বোতল নেবে নেবে করছিল, আর আমি না ঠিক করেছি প্লাস্টিকের, মানে কলকাতা থেকে ফিরে এসে এবার সমস্ত প্লাস্টিকের বোতল ফেলে দেব, দিয়ে আমি এবার স্টিলের বোতলই শুরু করব আনা। মানে প্রথমেই তো দেখো সবটা তো আনা অসুবিধেই আছে, একটু দুজন মানুষের চারটে বোতল হলেই ঠিক আছে স্টিলের, তো চারটে একবারে না হলেও আমি একটা দুটো করে আস্তে আস্তে কিনতে থাকবো। তো এই আর কি, প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদমই ঠিক নয়, তাই ভেবেছি চেঞ্জ করেই ফেলবো। তবে সেটা কলকাতা থেকে এসে, এখনই পসিবল নয় এসব করা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।